নমস্কার বন্ধুরা, আমি দীপা চুলায়নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ডালাটা একদম সাদা সিদে হবে। সাদা সিদে কেন বললাম দেখাচ্ছি এখন। আমার এক হাতে আছে ডিম, যেটা সাদা রং, আরেক হাতে আছে আমার কচি ডাবের মিঠে জল, গরমের সেরা ফল। তো আমার জলটা লাগবে না, এই কচি ডাবের মালাইটা লাগবে। তো মালাইটাও সাদা রঙের, ডিমটাও সাদা রঙের, তো রান্নাটা আছে কিন্তু একদম সাদা সিদে হবে, সাদা রঙের হবে। আর সবসময় আমরা হলুদ দিয়ে, লাল মরিচ দিয়ে লাল লাল করে ঝাল বানিয়ে থাকি, আজকে এরকমটা কিচ্ছুই হবে না। একদম ক্রিমি ক্রিমি সাদা রঙের একটা অন্যরকম সাদার একটা ডিমের রান্না হবে, আর সেটা হবে কচি ডাবের মালাই দিয়ে এগ মালাইকারি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। সবসময়ের মতো বলছি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিওটা ছাড়ার সাথে নোটিফিকেশনটা পেতে পারেন। আর এরকম সময় এখন গরম, সবার বাড়িতে কিন্তু ডাব আসে বা খাওয়া হয়, তো আমরা কিন্তু ডাবের ভিতরে এরকম কচি শাঁসটা থাকে, এই ডাবের শাঁসটা দিয়ে আপনার বাড়ির সবাইকে রান্না করে খাওয়ান, সবার ভালো লাগবে, কারণ এটা ভিন্ন স্বাদের একটা রান্না। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। প্রথমে ডিমটা সেদ্ধ বসিয়ে দেব, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। আর এখানে আমি নুন দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক, তার পাশাপাশি আমি ডাবের মালাইটা বের করে নেব। এই দেখুন ডাবের মালাইগুলি একদম নরম, কারণ এটা কচি ডাবের, একদম মাখনের মতো। তো এভাবে আমি মালাইগুলি বের করে নেব, একটা পাত্রে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, কচি ডাবের মালাটা বের করে নিয়েছি, আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, বাকলটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে দেখুন প্যান গরমে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা। তো আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর রসুন দিয়ে দিচ্ছি, আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হবে, রসুনটা একটু নরম হবে, তারপরে আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন পেঁয়াজটা, আদা, রসুন ভালো করে নরম হয়ে গেছে, এবার আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আর এবার দিয়ে দেব ডাবের মালাই। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা বানিয়ে নেওয়ার পরে আমার একটা স্মেল আসছে, যে এক্ষুনি পেঁয়াজটাকে খেয়ে নিতে ইচ্ছে করছে। আগে বলে দিয়েছি ডিমের সেদ্ধটা হয়ে গেছে, তো আমি ডিমটা ভাজবো না, আপনারা চাইলে হালকা ভাজা করে তুলতে পারেন। তো আমি এটা এভাবেই রাখবো। এবার আমি এটাকে এবার প্যানে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল, দুটো এলাচ, দারচিনি, তারপরে দিয়ে দেবো নারিকেলের মালাই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। বন্ধুরা নাড়াটা একদমই সহজ, কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মিশ্রিত কিছুটা পেস্ট লেগেছিল, এটা ধুয়ে জল দিয়ে দেব। এবার ডিমটার মধ্যে আমি ছুরি দিয়ে এভাবে চিরে দেব, যাতে ডিমটার ভেতরের মশলাটার ফ্লেভার যায়। এই দেখুন এভাবে আমি সবগুলি ডিমের মধ্যে চিরে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এক এক করে ঝোলটার মধ্যে ডিমগুলি দিয়ে দেব। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসটার আঁচ কমিয়ে এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে ডিমটার ভিতরে মালাইয়ের গ্রেভিটা যায়। তো খেতেও ভালো লাগবে, তো অপেক্ষায় থাকুন এবার হওয়ার পালা। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ক্রিমি ক্রিমি ডিমের মালাইকারি, বলুন এগ মালাইকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ডিমের মালাইকারি সার্ভ করার জন্য তৈরি।
দারুণ বন্ধুরা, পুরো একটা গ্রেভিটা ক্রিমি ক্রিমি হয়েছে, মানে দারুণ স্বাদ হয়েছে। বাস এতটুকুই বলবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।